সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে চলে এসেছি, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে একটি আনারস কিভাবে আঁকতে হয় সেটা দেখাবো। তো দেখেন, আমি এখন আপনাদেরকে আনারস আঁকা দেখাচ্ছি। আনারসের যদি আপনি নিয়ম অনুযায়ী আঁকেন তাহলে খুব সহজে আপনি একটা আনারস এঁকে ফেলতে পারবেন। তো দেখেন, আমি প্রথমে একটা সোজা দাগ দিলাম লম্বা করে, দাগটা হালকা দিব কারণ এই দাগগুলো মুছে ফেলতে হবে। তো এই দাগটা দেওয়ার পরে আমি এইখানে একটা ফোঁটা দিব, এইখানে একটা ফোঁটা দিব, এই দাগের মাঝখানে একটা ফোঁটা দিব, এবং অবশ্যই আপনাকে এটা মেপে দেখতে হবে যে দুই পাশ সমান আছে কিনা, এটা যতটুকু এবং এটা ততটুকু আছে কিনা। তো যদি সমান থাকে, আমরা এবার যেটা করব, উপরের দিকে এইটুকুর মাঝখানটা আবারও করব, এখান থেকে এটার মাঝখান আবারও করব। দেখেন, এটা করলাম, তো এই মাঝখান করলাম, এই যে মাঝখান করলাম, দেখেন অ্যাকুরেট আছে। তাহলে আমরা প্রথমে একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পরে প্রথমে তার মাঝখান করলাম এবং এই দাগের মাঝখানটা আমরা বের করলাম। করার পরে আমরা এই দিকে সোজা একটা দাগ দিব, আমরা একটা বক্স আঁকবো প্রথমে, এদিকে একটা সোজা দাগ দিব এবং দাগটা ধরে দেখবেন, এরকম কাছে নিয়ে ধরে দেখবেন দাগটা সোজা আছে কিনা। যদি দাগটা সোজা থাকে তাহলে আপনার এই দাগটা কতটুকু হবে, এটা হচ্ছে ব্যাপার। এই দাগটা আপনাকে এই যে নিচের দাগ থেকে এই মাত্র যে উপরে ফোঁটা দিয়েছি সেইটার মাপ নেবেন, তার মানে এই ফোঁটা থেকে এই ফোঁটা যতটুকু সেইটার মাপ নিয়ে আপনি এইখান থেকে এই দাগটা ততটুকু দিবেন, বাকিটা মুছে ফেলবো। তাহলে আমি আবার বলছি, এইটা যতটুকু এখান থেকে এটা ততটুকু। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে খাতাটা উল্টে দিলাম, দেখেন বক্সটা কিভাবে আঁকবো, এইখান থেকে এটার মাপ নিব, নিয়ে এইখান থেকে এখানে ততটুকু একটা ফোঁটা দিব, এইখান থেকে এটার মাপ নিয়ে এখান থেকে এটা ততটুকু একটা ফোঁটা। এবার আমরা এই লম্বা দাগটা আগে দিব, এখন যেটা করব সেটা হচ্ছে এই লম্বা দাগটা আবার মাপ নিব, এই মাপটা যতটুকু এখান থেকে এটা মেপে দেখবেন একদম অ্যাকুরেটই আছে। এবার এটার সাথে এটা মিশিয়ে দেন, তাহলে আমরা একটা চারকোনা বক্স পেলাম। এই যে আমরা আনারস আঁকার জন্য একটা বক্স পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই বক্সটার মাঝখান খুঁজে বের করব, এইখান থেকে এটার মাঝখানটা খুঁজে বের করেন, এই যে, তারপরে এখান থেকে এটার মাপ দেন, এটা যতটুকু এখান থেকে এটা ততটুকু, একইভাবে এইটার মাঝখানে বের করেন নিচের। এবার দুইটার মাঝখান পেয়ে গেলাম, এই মাঝের সোজা আমরা একটা দাগ দিব হালকা করে, আমি আগেই বলেছি দাগগুলো হালকা দিব কারণ এই দাগগুলো মুছে ফেলতে হবে। তো এইবার দেওয়া হয়ে গেল, এখন আমাদের দেখেন এইখান থেকে এখানে একটা ফোঁটা আছে এখানে, তো আমরা এটার মাপ নিব, এখান থেকে এটা যতটুকু এই পাশেও ততটুকু একটা ফোঁটা দিব, এইখান থেকে এটা যতটুকু এই পাশেও এখানে একটা ততটুকু ফোঁটা দিব। এইবার এইখান থেকে এর মাঝখানটা খুঁজে বের করেন, এই যে এইখান থেকে এটার মাপ নিয়ে নিলাম, এটা যতটুকু, আবার এই পাশেও ঠিক একই মাপের দিয়ে দিলে হয়ে যাবে। একইভাবে আপনি এখানেও দিয়ে দেন, দেখেন এখানে ততটুকু এখানেও ততটুকু, এটাও এই পাশে যতটুকু এটাও ততটুকু। মোট কথা, এইখানে যে দাগটা আছে এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা, এর মাঝে একটা, এর মাঝে একটা ফোঁটা দিলাম। তো দেওয়া হয়ে গেল, এইবার আমরা এই বক্সটাকে শেপ আনবো আনারসের। এখন আনারসের শেপ আনার জন্য কি করতে হবে, আমাদের আনারসের উপরে একটু চেকন হয়, নিচে একটু মোটা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটু কাজ বাকি আছে, আর একটু ফোঁটা বাকি আছে। এইখান থেকে এটা যতটুকু সেখানে একটা ফোঁটা দেন, এর মাঝখানে, সরি, এখান থেকে এটার মাঝখানে একটা ফোঁটা দেন, আবার এর মাঝখানে একটা ফোঁটা দেন। এইবার যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে এটার মাপ নেবেন, এইখান থেকে ছোট্ট করে মাপ নিয়ে এই পাশে ততটুকু একটা ফোঁটা দেন, একইভাবে এই পাশেও ততটুকু একটা। তাহলে কি করলাম, এইটার অর্ধেক করে এইটা যতটুকু এই পাশে ততটুকু এই পাশেও ততটুকু। এবার আমাদের এখানে বক্সের ফোঁটার কাজ কমপ্লিট। দেখেন আমি অনেকগুলো ফোঁটা দিয়েছি, তো আপনারা যারা এটা আসলে মুখস্থ করবেন, মানে কোথায় কয়টা ফোঁটা,
এই যে বক্সটা করলাম, এই বক্সটা অন্তত 2-3 বার প্র্যাকটিস করেন, তারপরে আমি এখন যেটা দেখাবো সেটা করবেন। তবে তার আগে অবশ্যই এইটা 2-3 বার মুখস্থ করে ফেলেন প্র্যাকটিস করে, যে কোথায় কিভাবে ফোটা হবে, তারপরে পরের স্টেপটা করলে আপনারা ভালো পারবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন, যাতে আপনাদেরকে আরও এরকম ভালো ভালো ছবি আঁকা শেখানোর জন্য আপনাদের ভিডিও দিতে পারি। তো ঠিক আছে, এবার দেখেন আমরা এইখানে একটা ফোঁটা আছে, এইখানে একটা ফোঁটা আছে, এই ফোঁটা থেকে এই ফোঁটা হালকা হালকা গোল করে এইভাবে মিশিয়ে দিব। এই যে একইভাবে এইটাও আমরা খাতাটা ঘুরাই করি, তাহলে একটু সুবিধা হবে, আপনারও খাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করবেন। দেখেন দুই পাশ শেপ চলে আসছে। এবার এইখানে যে ছোট যে ফোঁটাটা, এই ফোঁটার সাথে এই ফোঁটা এইভাবে গোল করে এই মিশিয়ে দেন। দেখেন এই পাশে লম্বা, এই পাশেরটা খাটো, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। দেখেন এই যে এইভাবে, একইভাবে এই পাশ থেকে এটা মিশিয়ে দেন, এই যে গোল করে দিলাম। এইবার আমাকে এই এই গোল থেকে এই গোলের সাথে মেশাতে হবে এই বক্সের একটু বাইরে গিয়ে। দেখেন হালকা ফুলিয়ে, হালকা, বেশি ফোলাবে না, ফুলিয়ে এই গোলের সাথে, দেখেন জয়েন হয়ে গেল, এই গোলের সাথে ওই গোল মিশে গেল। আবার এই গোলের সাথে এটা ওইরকম বক্সের বাইরে গিয়ে হালকা একটু ফুলবে এই। আবার একইভাবে এই পাশে যেমন ফুলিয়েছেন হালকা, চেষ্টা করবেন দুই পাশে একই রকম ফোলানোর। এ দেখেন ফুলে গেল। এবার একইভাবে এটাও হালকা ফুলে ফুলিয়ে, এই যে দেখেন আমরা আনারসের শেপ কিন্তু নিয়ে চলে এসেছি, শেপ চলে এসেছে। তো আমি যদি এইভাবে একটা গোল দিতে বলতাম, এটা আসলে অনেক কঠিন হয়ে যেত আপনাদের জন্য, তো এই নিয়মটা ফলো করলে আপনাদের সহজ হবে। এইবার আমরা পাতা আনবো, পাতার শেপটা আনবো, তারপর ভেতরে অনেক ডিজাইন আছে, ডিজাইনগুলো আমি পরে দেখাচ্ছি। পাতাটা দেখেন এই মাঝখানে সোজা এখানে একটা ফোঁটা দেন, দিয়ে একটা দাগ হবে। এখন দাগটা কতটুকু হবে, আগে আমি দাগটা সোজা করে দিয়ে নিই, তারপরে মাপটা দেখাচ্ছি আপনাদের। খুব হালকা করে একটা দাগ দিলাম, যাতে আপনি দেখতে পারেন আগে যে সোজা হয়েছে কিনা, আর যেহেতু এগুলো মুছে ফেলবো সেহেতু হালকা দিলাম। এইখান থেকে এই বক্সের কর্নার থেকে এই ফোঁটার মাপ নেবেন, এই বক্সের কর্নার থেকে এই ফোঁটা, ভালো করে বলছেন, এইখানে আঙুল, এইখানে পেন্সিল, এই মাপটা নিয়ে এই যে দাগটা শুরু সেইখান থেকে আমরা আঙুল রেখে এখানে একটা ফোঁটা, তাহলে এই দাগটা কতটুকু হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইখান থেকে এটা যতটুকু, এইখান থেকে এইটা ততটুকু। এইবার এই দাগটা যতটুকু, এই কর্নার থেকেও আমরা সোজা ততটুকু টেনে দিব, এটার কোনো মাপ নেই, জাস্ট এটা সোজাসুজি রাখবো, হালকা করে এটা হালকা করে রাখবো, এটা দিলে আমাদের আঁকতে সহজ হবে। এবার এইখান থেকে এটাও আপনি মিশিয়ে দেন। আমি কিন্তু দাগ খুব হালকা দিচ্ছি, কারণ এগুলো সবই মুছে ফেলবো আমরা। তো এইবার এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে একদম এই দাগটা যেখানে, এইখান থেকে বক্সের এই কর্নারে এভাবে কবজি ঘোরাবেন, জাস্ট কবজি ঘোরাবেন, ঘোরানোটা এমনভাবে হবে, আমি বলছি ঘোরানোটা এমনভাবে হবে যেন এই জায়গাটা কম ফাঁকা থাকে। আপনি যদি এইখান থেকে এরকম ফোলাই নিয়ে যান তাহলে এখানে অনেক ফাঁকা থাকবে, তাহলে পরের পাপড়ি পাতাগুলো মোটা হয়ে যাবে। তো একইভাবে আমি এই পাশেও করব, এই দাগের কাছাকাছি থেকে আপনি এই এই ফোলাবেন, যাতে এই জায়গাটা ফাঁকা কম থাকে। তো দেখেন আমাদের দুই পাশে দুইটা হলো। এবার এইখানে একটা ফোঁটা আছে, খেয়াল করেন এখানে একটা ফোঁটা আছে, এই ফোঁটা থেকে এইটুকুর মাঝখানে একটা ফোঁটা দেন, একইভাবে এইখান থেকে এইটার মাঝখানে একটা ফোঁটা দেন, দিয়ে এইটা যেমন দিয়েছেন ঠিক তেমন আস্তে আস্তে হালকা হতে হতে, চেকন হতে 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 এই মিশিয়ে দেন। একইভাবে আমি খাতাটা ঘোরাই, আপনারা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু কবজি ঘোরাচ্ছি, হাত সরবে না, কবজিটা খালি ঘোরাবেন এখান থেকে। এই যে আমাদের দুই পাশের দুইটা পাতা কমপ্লিট। এবার আমরা ভেতরে আরও দুইটা, এরকম অনেকগুলো পাতা হবে, আপনি দেখতে থাকেন এবং করতে থাকেন। এবার এইখান থেকে এই যে দাগটা আছে এর মিডিলে মাঝখানে একটা ফোঁটা দেন, এইখান থেকে এটা যতটুকু ঠিক এটার মাঝখানে একটা ফোঁটা দেন, দিয়ে দিলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই ফোঁটাটা যতটুকু মাপ নিলাম, ভালো করে দেখেন এইখান থেকে এই ফোঁটাটা যতটুকু মাপ নিলাম, দেখেন এটা যতটুকু মাপ নিলাম, এই মাপটা আমরা নিব, নিয়ে এইখান থেকে এই যে এইখান থেকে এই মাপটা নিব, নিয়ে আমরা
এইখান থেকে এই পাশে একটা ফোঁটা দিব, এই পাশে একটা ফোঁটা দিব। আমি আবার আপনাদের বোঝাচ্ছি, এইখান থেকে এইটার মাপ নিয়ে এইখান থেকে এখানে আঙুল রাখবেন আর এইখানে ফোঁটা দিবেন, এখানে আঙুল রেখে এই পাশে একটা ফোঁটা দিবেন, দুই পাশে দুইটা ফোঁটা। এবার এই ফোঁটা থেকে এই মাঝখানে আবারও গোল করে এই মিশিয়ে দেন, আর এই ফোঁটা থেকে এখানে এইভাবে গোল করে দেন। দেখেন আরেকটা পাতা হয়ে গেল। এবার আমরা যেটা করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে বুঝতে হবে আপনাদের। একটু জুম করে আমি আপনাদের বোঝাই, এই দাগটা আর এই দাগটা কোথায় ক্রসিং হয়েছে, দুইটা মিলে গেছে কিন্তু এইখানে। দেখেন এইখানে এই দাগ এবং এই দাগের ক্রসিং হচ্ছে এইখানে। এবার এই ফোঁটা, এইখানে একটা ফোঁটা দিলাম, এই ফোঁটা থেকে এই মাঝখানে আমরা গোল করব, এই যে। আর এইখানে একটা ফোঁটা আছে, এর একটু উপরে, বেশি না, একটু উপরে একটা ফোঁটা দেন, এর একটু উপরে দিয়ে এইখান থেকে হালকা করে চেকন করে এই নিয়ে আসেন। দেখেন চারটা পাতা আমাদের হয়ে গেল, চারটা পাতা হয়ে গেল। এইবার এইখান থেকে, এইখান থেকে এই যে জায়গাটা এর মাঝখানের একটু নিচে ফোঁটা দেন, একটা মাঝখানের একটু নিচে, এইটার সোজা এই পাশে একটা ফোঁটা দেন, দিয়ে এইখান থেকে এদিকে গোল, এখান থেকে এদিকে গোল, পাঁচটা পাতা হয়ে গেল। আমরা আরও দুইটা দেব, মোট সাতটা হবে। এখন আর দুইটা কোথায় হবে, দেখেন এইটা যেখানে মিশেছে এই দুইটা, এইটার সোজা এরকম হালকা একটা দাগ দিয়ে এইখানে একটা ফোঁটা দেন, আর এই যে পাপড়িটা আছে, পাতাটা আছে, এইটার সোজা এইখানে একটা ফোঁটা দেন। একইভাবে এইটার সোজা হালকা করে দাগ দিয়ে এখানে ফোঁটা দেন, দিয়ে এই দাগটা পরে মুছে ফেলবেন। আবার এইটার সোজা এইখানে একটা ফোঁটা, এবার এই ফোঁটা থেকে এই ফোঁটায় এরকম গোল করে দেন, আর এইখানে একটা ফোঁটা অলরেডি আছে, দেখেন এই ফোঁটা থেকে এইখানে গোল হয়ে যাবে, তবে এরকমভাবে নিয়ে গেলে অনেক মোটা হয়ে যাবে, সব পাতাগুলো একরকম সাইজ হবে। একরকম সাইজ করার জন্য আপনাকে অবশ্যই এটা একটু ভেতরের দিকে গোল করতে হবে, এরকম। দেখেন একটু ভেতরের দিকে গোল হলো, তাহলে একই রকম মোটা হলো। একইভাবে আমি এই পাশটাও করে ফেলি, একটু খেয়াল করেন, এইখান থেকে এই গোল এবং এইখান থেকে একটু ভেতরের দিকে গোল করে এই নিয়ে আসলাম। দেখেন আমাদের মোট সাতটা পাতা হয়ে গেল, আমরা এইভাবে পাতাটা করে ফেললাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হালকা করে নিচের পাতা আঁকবো। তো নিচের পাতাটা কীভাবে আঁকবো একটু দেখেন, এইটার সোজা এখানে একটা ফোঁটা দিয়ে বুঝে এখানে একটা ফোঁটা দেন, এ পাশে একটা ফোঁটা দেন, দিয়ে এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এটাও বুঝে দিব, দিয়ে এখানে হালকা করে গোল। নিশ্চয়ই বুঝতে পারলেন। এবার এই যে বক্সটা আছে এই কর্নারের, এর একটু দূরে একটা ফোঁটা দেন, সোজা একটু দূরে, এইটা যতটুকু দূরে দিয়েছেন এটাও ততটুকু দূরে সোজা একটা ফোঁটা দেন, এখান থেকে এটা যতটুকু দূরে এখানেও ততটুকু দূরে। নিশ্চয়ই বুঝতে পারলেন, এই ফোঁটার এখানে একটা ফোঁটা দিলাম, এখানে একটা ফোঁটা দিলাম। এবার এইখান থেকে এই ফোঁটায় গোল করে এই দিয়ে দেন, একইভাবে এইখান থেকে এই ফোঁটায় গোল করে এই দিয়ে দেন। এবার এর একটু নিচে এখানে একটা ফোঁটা দেন, এর সোজা এই পাশে একটা, এই ফোঁটা থেকে গোল করে আস্তে আস্তে চেকন হয়ে মেশায় দেন, এখান থেকে গোল হয়ে আস্তে আস্তে চেকন মোটা হয়ে এখানে মেশায় দেন, আমি যদি এদিক থেকে টানি সেই ক্ষেত্রে। তো দেখেন আমাদের নিচের পাতাও কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভেতরের ডিজাইনটা করব, যেটা আনারসটার আসল চেহারা নিয়ে আসবে। তো সেটা করতে গেলে একটু কাজ, অনেক কাজ আছে এর মধ্যে। তো অবশ্যই এই যেটুকু করলাম এইটুকু ভালো করে মুখস্থ করেন, তারপরেরটুকু পরে করবেন। তো এখন দেখেন আমি সেই অংশে যাই, সেই অংশে যাওয়ার জন্য যেটা আমাদের করতে হবে একটু খেয়াল করেন, আমাদের এইখানে দুইটা ফোঁটা আছে, এখানে একটা এইখানে একটা। তো আমরা যেটা করব, এইখান থেকে এই ফোঁটার এই যে দাগটা আছে এর মাঝখান হচ্ছে এইটা, কিন্তু মাঝখানে না দিয়ে আমরা একটু নিচে ফোঁটাটা দিব, মাঝখানে না দিয়ে একটু নিচে দিব। এবার এই যে এইমাত্র যে ফোঁটাটা দিলাম এটার সোজা এই গোলের উপরে দিব, এটার সোজা গোলের উপরে দিব। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে এইটার সোজা এখানে ফোঁটা পেলাম, তাহলে এইখানে একটা ফোঁটা আছে, এখানে একটা ফোঁটা আছে। এই ফোঁটা দুইটা রেখে আমরা এবার সম্পূর্ণ বক্স, এই যে বক্সটা আমরা এঁকেছিলাম, বলেছিলাম যে সব বক্স আমরা মুছে ফেলব, সেই বক্স আমাদের আর দরকার নেই। তাহলে এই বক্স এবার আমরা কি করব, দেখেন সুন্দর করে আমরা এই বক্সটা মুছে ফেলব, এই বক্সের আর আমাদের দরকার নেই।
দেখেন আমি বক্সটা মুছে ফেলছি। মোটামুটি আমার বক্সটা মোছা কমপ্লিট। দেখেন আমরা বক্স মুছে ফেললাম। এবার আমরা যেটা করব, দেখেন এখানে কিন্তু সেই দুইটা ফোঁটা রয়ে গিয়েছে। এবার ওই দুইটা ফোঁটাকে আমরা নিয়ে কাজ করব। কি করে? এই ফোঁটাটার মাপ নিব, এইখান থেকে এইটার মাপ নিব। দেখেন এই ফোঁটায় আঙুল, এই ফোঁটায় পেন্সিল, এই যে মাপ নিলাম, এই ফোঁটায় আঙুল, এই ফোঁটায় পেন্সিল, এই যে মাপটা নিয়ে নিলাম। নিয়ে এইখানে আঙুল রেখে এইখানে আরেকটা ফোঁটা, আবার এই ফোঁটায় আঙুল রেখে এইখানে আরেকটা, এই ফোঁটায় আঙুল রেখে এইখানে আরেকটা, এই ফোঁটা আঙুল রেখে এই আরেকটা, এভাবে দেখেন আমি ঘোরাচ্ছি আর একই মাপে করে যাচ্ছি। এখানে একটা, এইখানে একটা, এখানে একটা, আর দরকার নেই, এটুকু দিলেই হচ্ছে। তো আমরা এই ফোঁটাটার মাপ নিলাম, নিয়ে এইভাবে একটা একটা করে এই পর্যন্ত দিয়ে চলে এসেছি। এখন যেটা করব, ভালো করে দেখেন, এই ফোঁটা থেকে এই যে পাতার যে মাঝখানটা, সেইখানে হালকা করে একটা দাগ দিয়ে দেন, খুব হালকা, খুব হালকা। এবার আপনারা চাইলে এই যে দাগটা দিয়েছেন, পরের ফোঁটা থেকে আবার আরেকটা দাগ দিবেন, যেন সব জায়গায় সমান থাকে। খেয়াল করবেন সব জায়গায় যেন সমান থাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু অনেক হালকা দিচ্ছি, সব জায়গায় যেন সমান থাকে। এখন আপনারা যদি চান সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এইখান থেকে এইটার মাপ নিয়ে এই দাগটা দেওয়ার পরে এইখানে একটা ফোঁটা, তারপরে আবার এইখানে একটা ফোঁটা, তারপরে আবার এইখানে ফোঁটা, এইভাবে দিয়ে যেতে পারেন। তাহলে আপনাদের এই পাশের মাপটাও অ্যাকুরেট থাকবে। দেখেন আমি ফোঁটা দিয়ে দিলাম। এইবার এইটা থেকে এইটা সোজা হালকা করে মিশিয়ে দেন, এই যে, এই যে, খুব হালকা করে মেশাচ্ছি, এই যে। হয়ে গেল। এখন আমরা যেটা করব, এইভাবে কাত হলো, এবার এইভাবে কাত হবে। এইভাবে কাতটা কিভাবে করব একটু খেয়াল করেন। আমরা এই যে যেটা শুরু করেছিলাম এর অপোজিটে, এর উল্টা দিকে কোনটা আছে, এইটা আছে, তা একটু উপরে হতে পারে, একটু নিচে হতে পারে, এটা এমন কিছু না। তো এইটার সোজা এই ফোঁটা থেকে আবারও এই মাঝখানে মেশায় দেন। দেখেন আমি দেখাচ্ছি, এইটার সোজা, এইটার সোজা এইখান থেকে এই যে মাঝখান, এইখান থেকে এটা মেশায় দেন, এই যে। আবার এইখান থেকে সোজা টেনে নিয়ে আসেন, যেন সব জায়গায় সমান জায়গা থাকে, সব জায়গায় সমান। অথবা আপনি করতে পারেন যেটা আগেও বলেছি, যে এইখান থেকে যে কোনো একটার মাপ নিয়ে এইভাবে আবার ফোঁটা দিয়ে দিয়ে যেতে পারেন, এভাবে ফোঁটা দিয়ে দিয়ে যেতে পারেন। তবে এটা কোনো দরকার নাই, কারণ এইভাবে যদি একটু দাগ দেন, দেওয়ার সময় যদি একটু খেয়াল রাখেন যে সব জায়গায় যেন সমান থাকে, সব জায়গায় যেন সমান থাকে, তাহলেই হয়ে যায়, তাহলে আর এই সমস্যাটা হয় না। এই জন্য অত ওইটা করতে গেলে সময় নষ্ট হবে আর কি। দেখেন এই পর্যন্ত করার পরে আর কিন্তু আমাদের ফোঁটা নাই, এখানে আর ফোঁটা নেই। সেই ক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে, এইখান থেকে যে কোনো, এই যে, এই যে, যে কোনো একটার মাপ নেবেন, এইটা অথবা এইটা, এই মাপ নিয়ে আপনাকে এইখানে একটা ফোঁটা দিতে হবে, এইখানে একটা দিতে হবে, এইখানে একটা দিতে হবে, এখানে। এইবার এই যে মাত্র যে ফোঁটাটা দিলাম আমি, সেই ফোঁটা থেকে সোজা নিয়ে যাচ্ছি, দেখেন এই যে, এই যে, এবং এই যে, দেখেন আমার সুন্দর একটা ক্রসিং চলে এসেছে, দেখেছেন। এখনো কিন্তু আমাদের মেইন শেপটা আসে নাই, আনারসের যে মেইন শেপ সেটা কিন্তু এখনো আসে নাই। তো সেই শেপটা আনার জন্য এখন আমাদের কি করতে হবে একটু দেখেন। এখন আমরা, যারা এই দাগগুলো অনেক গাঢ় করে দিবেন, তারা করবেন কি, এই যে দাগটা দিলাম এটা হালকা মুছে নেবেন। তো আমি যেহেতু অনেক হালকা দিয়েছি, তাই আমার আর মোছার দরকার নেই। এইবার যেটা করতে হবে সেটা আমি আর একটু জুম করে আপনাদের বোঝাই, খেয়াল করেন। আমাদের এই যে বক্সটা আছে, এই যে একটা বক্স, এই যে একটা বক্স, এই বক্সের এইখান থেকে এটার মাঝখানে একটা ফোঁটা দেন, এখান থেকে এর মাঝখানে একটা ফোঁটা দেন। দেওয়ার পরে
এই উপর থেকে এই ফোঁটায় এইদিকে একটা ঘোরায় দেন, এদিকে একটা ঘোরায় দেন। এই কাজটা প্রত্যেকটা বক্সে করতে হবে, যেমন এই বক্সের এই মাঝখান, এই বক্সের এই মাঝখান দিয়ে এদিকে ঘোরায় দেন, এদিকে ঘোরায় দেন, এই বক্সের এই মাঝখান, এই মাঝখান, এদিকে গোল, এদিকে গোল, আর এইখানে একটা দাগ আছে, তাহলে এই অর্ধেকটায় এইদিকে হবে, শুধু এই অর্ধেকটায় এদিকে হবে, এর মাঝখান এর মাঝখান, এদিকে গোল, এদিকে গোল, এইটা একটা আছে, তাহলে এটা এইদিকে একটা হবে শুধু। তো এইভাবে আমরা প্রত্যেকটার, এটা একটা আছে, এভাবে প্রত্যেকটার মাঝখানে আমরা অর্ধেকটা এভাবে করে যাই, প্রত্যেকটা প্রত্যেকটা এভাবে করে ফেলেন। আমি এটা আরেকটু হালকা করে মুছে ফেলি যাতে পরে এটা ডিস্টার্ব না করে, একটু মুছে নিলে সুন্দর দেখায়, মানে পরে ঝামেলা হয় না। এখান থেকে এই অর্ধেক, এই অর্ধেক, এটা এদিকে, প্রত্যেকটা আমরা এভাবে করে যাব, খেয়াল করেন। আপনি মাঝখান যদি বুঝতে না হয় পারেন, এভাবে ফোঁটা দিয়ে নেবেন, তাহলে আপনার সহজ হবে প্রথম দিকে, পরে আপনার অভ্যাস হয়ে গেলে দেখবেন আপনি একবারে একটা নেই অর্ধেক পর্যন্ত নিতে পারবেন। এইভাবে দেখেন প্রত্যেকটা এরকম গোল, এ হচ্ছে টেকনিক। দেখেন আমাদের সবকটা এটুকু হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখন যেটা করব সেটা হচ্ছে, আরো একটু খেয়াল করেন, আমরা এইটা তো এই যে দাগটার অর্ধেকটা দিয়েছি, এই অর্ধেক, বাকি অর্ধেকটা আমরা এইটা যেদিক গোল করেছি তার উল্টা দিকে গোল করে এর মাথায় এই যে মেশাই দিব উল্টা দিকে, আবার এই পাশটাও উল্টা দিকে, এটা যেদিকে তার উল্টা দিকে গোল করে এইটার মাথায় মিশে যাবে, একদম মাথায় মিশবে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা এদিকে গোল, এদিকে গোল করে এভাবে মাথায় মাথায় মেশায় দিই, তাহলে আমাদের দেখেন সুন্দর একটা শেপ চলে আসছে, সুন্দর একটা আনারসের শেপ চলে আসবে। দেখেন এই যে প্রত্যেকটার মাথায় মাথায় গিয়ে মিশতেছে উল্টা দিকে গোল হয়ে, দেখছেন। এইবার এর সুন্দর যে শেপটা একদম সত্যিকারের আনারসের মতো মনে হবে। এটা আপনারা একবারে করবেন না, আমি অবশ্যই বারবার বলতেছি যে একবারে না করে একটু একটু করে মুখস্ত করবেন, এক একটা স্টেপ মুখস্ত হওয়ার পরে আর একটা স্টেপে যাবেন আপনারা, আর পুশ করে রেখে রেখে ওইটা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের কাজ সহজে মুখস্ত হয়ে যাবে। আর যদি একটানা দেখে একেই যান তাহলে আঁকাটা কমপ্লিট হবে কিন্তু পরে মনে থাকবে না। প্রত্যেকটা এক সিস্টেমে আমরা করে ফেললাম, দেখেন, দেখছেন এবার আনারসের শেপটা চলে এসেছে। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে বাইরে যে সাইডে যে গোলটা আছে এটা আমরা মুছে ফেলব, বাইরের সাইডে যে গোলটা আছে এটা আমরা মুছে ফেলব আউটসাইডে, এটা মুছে আমাদের কি করতে হবে, এটা মুছে আমাদেরকে এইভাবে একটু গোল গোল করে দিতে হবে, প্রত্যেকটা একটু ফুলাই ফুলাই গোল গোল করব, দেখেন এরকম এক একটা আলাদা আলাদা গোল গোল হবে, এই যে দেখছেন আরো ভালো লাগতেছে দেখতে, এভাবে নিচেও কিন্তু হবে, এই যে প্রত্যেকটা একই নিয়মে আমরা করে ফেলতেছি, দেখেন আনারসের শেপ কিন্তু চলে এসেছে। এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা কি কাজ, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা
পার্ট পেলাম অংশ, তার মধ্যে এরকম ছোট্ট একটা এর মতো এ বা তীর চিহ্ন, তবে প্রত্যেকটার ঠিক মাঝখানে হতে হবে এবং সোজা হতে হবে। এটা অনেকে আছেন কাত করে ফেলেন, কাত করলে কিন্তু ভালো লাগবে না, এবং ঠিক মাঝখানে হবে এবং প্রত্যেকটা একই সাইজের হবে। একটা বড় দিবেন, একটা ছোট দিবেন, আবার এই দাগ একটা ছোট একটা বড়, তা করলে কিন্তু হবে না। সব কয়টা একই সাইজের এরকম ভাবে করে ফেলবেন। এবার দেখেন একদম মনে হবে যে আনারস, সত্যিকারে আনারস মনে হবে। আর এটাকে যদি কালার করি তাহলে একদম বুঝতেই পারবেন না যে এটা ছবি না সত্যিকারে আনারস। তো মোটামুটি আমাদের সব কয়টাই দেয়া হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই হচ্ছে আমাদের আনারস। তো এইটা যদি কালার করেন কেউ তাহলে ভালো, আর যদি কালার না করেন তাহলে অবশ্যই এটাকে আপনাদের এইভাবে 6B দিতে হবে। তো আমি এই কালার আমাদের আপাতত করা লাগবে না, তাই আমরা এইভাবে 6B বা একটু গাঢ় পেন্সিল দিয়ে এইভাবে আউটলাইন করে দিব। দেখেন এইভাবে একটানে দিতে হবে, এগুলো কিন্তু একটানে। তো শুধু এইটা না, সব কিছুই আমরা এভাবে আউটলাইন করে দিব। শুধু এই একটা করব না, আমরা সবই করব, ভেতরেও করতে হবে বাইরেও করতে হবে। দেখেন এইভাবে। দেখেছেন তো এইভাবেই আমরা পুরোটা, এইগুলাও আমরা 6B করবো, সব কিছুই এরকম হালকা একটু মুছে তারপরে 6B করবেন। তো অবশ্যই আপনারা আনারসটা বুঝতে পেরেছেন আমি কিভাবে আনারসটা আঁকলাম। তো আশা করি ভালো লেগেছে আপনাদের, আর আপনাদের এটা কাজে লাগবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক দিয়েন, শেয়ার করবেন, শেয়ার করলে আপনার মাধ্যমে আরও একজন এই ভিডিওটা পাবে, তার উপকারে আসবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমি নেক্সটে এরকম আরও সুন্দর ভিডিও দিব। তো এরপরে আমি কিভাবে সূর্যমুখী ফুল আঁকতে হয় সেটাও দেখাই দিব। তো আমার সাথেই থাকেন, সব এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে থাকবেন যদি আমার চ্যানেলের সাথে থাকেন, এবং বেল বাটনটা অন করে দিবেন তাহলে অটোমেটিকলি আমার ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।